আজ কোজাগরী লক্ষ্মী পূজো, ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা, অগ্নিমূল্য বাজার দর, ধনদেবীর পূজোর আয়োজন করতে গিয়ে হিমশিম অবস্থা মধ্যবিত্তের। আজ কোজাগরী লক্ষ্মী পূজো, প্রথা মেনে শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে ধনদেবী লক্ষ্মীর আরাধনা। আলপনা, মঙ্গল ঘট স্থাপন, লক্ষ্মীর পাঁচালি, নানা উপাচারে ধনদেবীর আরাধনা বাংলার ঘরে ঘরে। এদিন লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাজার ছিল অগ্নিমূল্য। ফলের দোকান থেকে সবজি বাজার কিংবা মাছের বাজার, সর্বত্রই একই অবস্থা। ফলের বাজারে অন্যান্য দিনের তুলনায় দাম বেড়েছে অনেকটাই। ফল ব্যবসায়ীদের দাবি, তুলনায় যোগান কম, আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। কোজাগরী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। অনেক পরিবারে কোজাগরী পুজোর দিন জোড়া ইলিশ কেনারও রেওয়াজ রয়েছে। এদিন বাজারে ইলিশের যোগান যথেষ্ট থাকলেও তুলনায় দাম ছিল বেশি। মৎস্য ব্যবসায়ীদের দাবি, এবছর সেভাবে ইলিশ হয়নি, বর্তমানে কিছু বাংলাদেশি ইলিশ বাজারে রয়েছে, সে কারণেই দাম একটু বেশি। শুধু ফল বা মাছের বাজার নয়, সবজি বাজারেও দাম বেড়েছে এদিন। তবুও বছরের বিশেষ দিন বলে কথা, সকলেই চেষ্টা করেছেন সাধ্যমতো নানা উপাচারে দেবীর পুজোর আয়োজন করার। সকাল সকাল আলপনা এঁকে নানা উপাচারে দেবীর জন্যে নৈবেদ্য সাজিয়ে নিয়ম মেনে আয়োজন করা হয়েছে পুজোর। এ বিষয়ে বনগাঁ এলাকার এক গৃহবধূ বলেন, বিগত কয়েক বছর ধরেই আমার শ্বশুরবাড়িতে এই পুজোটা করা হয় এবং আমি আসার পর থেকে আমি নিজে হাতে সমস্ত কিছু, বাজার থেকে শুরু করে ঠাকুরের ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত কিছু করি। অবশ্যই সবাই সাথে থাকে, কিন্তু মার ভোগ নিজে হাতে করার মজাটাই আলাদা। আর আজকে সারাটা দিন যেহেতু পূর্ণিমা আছে, খুব ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে পুজোটা দিতে পেরেছি, খুবই আনন্দিত, মন খুবই ভালো। সংসারে সুখ সমৃদ্ধির আশায় পুজোর আয়োজন শেষে সকলেরই প্রার্থনা, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।